সংঘটিত হৈছে একে পৰিয়ালৰে চাৰিজন লোকৰ ঠিতাতে মৃত্যু হৈছে অটো চালকহ মুঠ পাঁচ গৰাকী কৈ লোকৰ মৃত্যু হৈছে ইয়াৰে ভিতৰ চাৰি গৰাকী একে পৰিয়ালৰে আছিল বুলি জানিব পৰা গৈছে শিলচৰত এই ভয়াবহ পথ দুৰ্ঘটনা আমি লৈ আহিছো সবিশেষ খবৰ খন্তে সময় পূৰ্বে ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে এক ৰাজ্য কপাই যোৱা ঘটনা শিলচৰ কালাইন সংযোগী পথত এই ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা ঠিতাতে নিহত একে পৰিয়ালৰে চাৰি গৰাকী ব্যক্তি শিশু মহিলাসহ চাৰিগৰাকী ব্যক্তিৰ ঠিতাতে মৃত্যু হৈছে দুৰ্ঘটনাত প্ৰাণ হেৰুৱালে স্বামী পত্নী দুই পুত্ৰক আৰু কন্যাই এটা ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে অটো আৰু বলেৰো পিকআপ বাহনৰ মাজত মুখামুখি সংঘৰ্ষ হৈছিল অটোত আছিল পৰিয়ালটো আৰু অটোখন ভাঙি চূৰ্ণ বিচূৰ্ণ হৈছে দুৰ্ঘটনাত নিহত অটো চালক তাহিৰ হুছেইন অটো চালকসহ মুঠ পাঁচজনৰ মৃত্যু হৈছে নিহত জাকিৰ হুছেইন আৰু পত্নী ৰাজিয়া বেগম বুলি চিনাক্ত এটা ভয়ংকৰ খবৰ ভয়াবহ পথ দুৰ্ঘটনা কাছাৰৰ কালাইনত ঠিতাতে মৃত্যু জাকিৰ হুছেইনৰ পুত্ৰ আমিৰ হুছেইন কন্যা ৰেহেনা বেগমৰ শোকাবহ দুৰ্ঘটনাৰ পাছতে উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে ৰাণীঘাটত এটা ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা ৰাজ্য কপাই যোৱা দুৰ্ঘটনা সংঘটিত হৈছে বলেৰো পিকআপ ভান তীব্ৰ গতিৰ বাবে এই ভয়াবহ পথ দুৰ্ঘটনা পিকআপ ভানখনে তীব্ৰ গতিত আহি অটোখনত খুন্দা মাৰিছিল জাকিৰ হুছেইনৰ পৰিয়ালটোত আছিল একেখন অটোতে একেখন অটোতে আছিল পৰিয়ালটো শিলচৰ কালাইন সংযোগী পথত এই ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা আৰু অটোৰে পৰিয়ালটোৱে গৈ আছিল ফুৰিবলৈ তেনেতে ভয়ংকৰ ঘটনা সংঘটিত হৈছে অটো চালকৰ মৃত্যু হৈছে আৰু পৰিয়ালৰ স্বামী স্ত্ৰী পুত্ৰ আৰু কন্যা দুটি সন্তানক লগত লৈ মৃত্যু হৈছে পিতৃ মাতৃৰ আৰু ঘটনাস্থলীৰ আৰক্ষী উপস্থিত হৈছে হুলস্থুলীয়া পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে এক ভয়ংকৰ পথ দুৰ্ঘটনাই কপাই গৈছে কাছাৰ আৰু কাছাৰৰ কালাইন পথত এই ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা আমি আপোনালোকক দেখুৱাইছো এম্বুলেঞ্চেৰে মৃতদেহসমূহ লৈ যোৱা হৈছে ঘটনাস্থলীৰ পৰা কিয়নো ঠিতাতে পাঁচজনকৈ লোকৰ মৃত্যু হৈছে সেই দৃশ্য দেখি সকলো আচৰিত হৈ পৰিছে কিয়নো অটোখন ভাঙি চূৰ্ণ বিচূৰ্ণ অটোখনৰ কোনো চিন চাপ নাইকিয়া হৈছে তীব্ৰ গতিত আহিছিল পিকআপ ভানখন আৰু পিকআপ ভানখনে তীব্ৰ গতিত খুন্দা মৰা বুলি জানিব পৰা গৈছে ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা এটা ভয়াবহ খবৰ জনাই আছো ৰাজ্য কপাই যোৱা দুৰ্ঘটনা সংঘটিত হৈছে আমি আপোনালোকক দৃশ্য দেখুৱাইছো খন্তেক সময় পূৰ্বে পথ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে কাছাৰত ৰাজ্য কপাই যোৱা এটা ঘটনা একে পৰিয়ালৰে পাঁচ চাৰিজনকৈ লোকৰ মৃত্যু হৈছে অৰ্থাৎ পৰিয়ালটোৱে নিঃশেষ হৈ গৈছে অটোৰে তেওঁলোকে ফুৰিবলৈ গৈ আছিল কিন্তু মৃত্যু দূত ৰূপে আহিছিল এখন পিকআপ ভান পিকআপ ভানখনে তীব্ৰ গতিত আহিছিল আৰু তীব্ৰ গতিত আহি অটোখনত খুন্দা মাৰিছিল অটোখনত ইমানে জোৰেৰে খুন্দা মাৰিছিল যে অটোখনৰ কোনো ধৰণৰ চিন চাপ নাই আৰু অটোৰ ভিতৰত থকা আটাইকেইজনৰে ঠিতাতে মৃত্যু হৈছে অটো চালক ইতিমধ্যে অটো চালকক চিনাক্ত কৰিব পৰা গৈছে অটো চালকৰ ঠিতাতে মৃত্যু হৈছে লগতে পৰিয়ালটোৰ আটাইকেইগৰাকী সদস্যৰে মৃত্যু হোৱা বুলি জানিব পৰা গৈছে ঘটনাস্থলীৰ আৰক্ষী উপস্থিত হৈছে মৃতদেহ চমজিলৈ মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে প্ৰেৰণ কৰিছে এটা ভয়াবহ পথ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে কাছাৰত দুৰ্ঘটনাত প্ৰাণ হেৰুৱাইছে স্বামী পত্নী দুই পুত্ৰ অটো আৰু বলেৰো পিকআপ বাহনৰ মাজত মুখামুখি সংঘৰ্ষ দুৰ্ঘটনাত নিহত অটো চালক তাহিৰ হুছেইন নিহত জাকিৰ হুছেইন আৰু পত্নী ৰাজিয়া বেগম ঠিতাতে মৃত্যু হৈছে জাকিৰ হুছেইনৰ পুত্ৰ আমিৰ হুছেইন কন্যা ৰেহেনা বেগমৰ শোকাবহ দুৰ্ঘটনাৰ পাছতে উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে ৰাণীঘাটত বলেৰো পিকআপ ভানৰ তীব্ৰ গতিৰ বাবেই এই দুৰ্ঘটনা সংঘটিত হোৱাৰ সন্দেহ কৰিছে জাকিৰ হুছেইনৰ পৰিয়ালটো একেখন অটোৰে গৈ আছিল ফুৰিবলৈ আৰু তেনেতেই এই ভয়াবহ পথ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে এই মুহূৰ্তত আমাৰ হাতত মন্তব্য আহি পৰিছে মন্তব্য শুনক সকাল 10:30-11টার ভিতরে অনুমানিক অ্যাক্সিডেন্টটা হয়েছে এদিক থেকে একটা অটো গাড়ি যার অটো গাড়ি পাঁচজন প্যাসেঞ্জার ড্রাইভার সহ আসলা এদিক থেকে একটা বোলেরো পিকআপ বার দুই গাড়ি সংঘর্ষ হইয়া চারিজন স্পট ডেট একজন হসপিটালে পাঠানো হয়েছে মানুষ যারা মারা গেছে এরা খালাইন ভৈরবপুরের মানুষ খালাইন ভৈরবপুর বলে একটা গ্রাম আছে এই জায়গার মানুষ কিন্তু কথা হলো এই অ্যাক্সিডেন্টটা আজকে নতুন নয় আর এই স্পট
প্রত্যেক মাসে অ্যাক্সিডেন্ট হয় একজন না একটা না একটা হয় ঘটনা মানুষ আরো বুঝছেন মারাও গেছে আর অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে আহত অবস্থা হয়েছে এটা অ্যাক্সিডেন্টর কমপ্লিটলি দায়ী শিলচর পিডব্লিউডি বিভাগ রুরাল যেটা কালাইন কালাইন অডিটোরিয়ামের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে এসডিও আছে যারা এই বিভাগের কর্মকর্তারা আছেন কমপ্লিটলি দায়ী সেনে এরা দায়ী রিজন হয়েছে আপনি নিজে দেখুন এখানে জঙ্গল এদিক থেকে গাড়ি যদি হয় এদিক থেকে গাড়ি যাচ্ছে ড্রাইভার কটা ড্রাইভার এখানে অফিসে গাড়ি সামনে গাড়ি আছে কিনা দেখতে পারে না কার কার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টটা হয়েছে বোলারো পিক আপ এবং অটো গাড়ি কথা হইলো এখানে রাত্রে কোনো অ্যাক্সিডেন্ট হয় না রাত্রে লাইটের ফোকাস থাকে যার কারণে অ্যাক্সিডেন্ট হয় না কমপ্লিটলি যতটা অ্যাক্সিডেন্ট হয় দিনের বেলা হয় লাইটের ফোকাস থাকে না এই যে টিডব্লিউডি বিভাগে কিছুদিন আগে 50 লাখ টাকা শিলচর খালাইন রোড ও জঙ্গল কাটিং এবং ফার্নিচার স্পিড ব্রেকার লাগানোর লাগে 50 লাখ টাকা স্যাংশন করছে ওয়ান রেকর্ড আমি হুইয়ার 50 লাখ টাকা স্যাংশন করছে টেন্ডার হয়েছে কন্ট্রাক্টরে কাজ পাইছে কিন্তু সাইড থেকে ভাষটা বোর্ড এবং স্পিড ব্রেকার লাগাইয়া 50 লাখ টাকা উদাও করা হয়েছে এই যেটা আমার অরুণাচল আউটপোস্টের অন্তর্গত এই অঞ্চলত একটা পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে আর এই পথ দুর্ঘটনাত 5 জনকে ব্যক্তি ইয়াত ইঞ্জুৰ হয়েছিলে আর ইঞ্জুৰ হওয়ার লগে এজন 4 জনের অবস্থা অতি গুরুতর আর মৃত্যুপ্রায় অবস্থা আসে ইতিমধ্যে মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে আর এজন ব্যক্তি আরো অল্প সিরিয়াস ইঞ্জুৰ আছে মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে ইয়ার যেহেতুকে রাষ্ট্রীয় ঘাইপথত শিলচর কালাইন রোডত ঘটনাটা সংঘটিত হয়েছিল গতিকে ইয়াত বৃহৎ সংখ্যক স্থানীয় রাইজত গোট খাইছিল গোট খাই পেলায় একটা হুলস্থলীয় পরিবেশ সৃষ্টি হয়েছিল আমি নিজে ইয়াত আহি উপস্থিত হলো রাইজর লগত কথা পাতি এটা রাইজে সৈমান হয়েছে আর সম্পূর্ণ সহযোগ করেছে গোটে এরিয়াটো আমি সিন অফ ক্রাইম সেটা আমি কর্ডন করেছো আর বাকি যেখানে ইনভেস্টিগেশন করব লাগে সেখানে আমি ইনভেস্টিগেশন করে আসো গাড়ি পিছনে পিছনে প্রথমে তারা উঠাই দিয়েছে তারপরে ব্যাক করি ওই যখন ওই দেখো ওই যে ওই যে হ্যাঁ ওই টাকা উঠাই দিয়েছে ওই ট্রাকে হ্যাঁ ওই ট্রাকে আচ্ছা ওই ট্রাকে তারপরে ওখানে ভাতিয়ার পিছনে আসলো কবুর কমর সমর ভাঙিয়ে গেছে সব কিছু মেডিকেল আছে